हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसल बीडी। स्मैकडाउन हाइलाइट्स एवं मैच रिजल्ट। स्मैकडाउन एर एपिसोडे ब्रॉन स्ट्रोमैन रिटर्न थेके शुरू करे रोमान रेंस एवं केविन ओवेंस के देखा गियेछे। एछाड़ा मंडे नाइट रॉर एपिसोड थेके किन्तु एज स्टाइल्स, शेमस, मिस मॉरिसन अनेक बड़ो बड़ो किसु सुपारस्टार किन्तु एसेछिलेन। एक कथा आजकेर स्मैकडाउनटी किन्तु असाधारण छिलो। तो ये भिडियोटीते मूलत स्मैकडाउनेर एपिसोडे कोन विषयगुलो घटेछिलो समस्त विषयगुलो निये डिसकस करा हयेछे। स्मैकडाउनेर एपिसोडेर शुरूतेई WWE रिंगे आसेन ड्यानियल ब्रायन। ड्यानियल ब्रायन एसे डिसकस करते थाकेन तिनि हयतोबा एई बछरेर रयल रैम्बल पेपारभ्यूते जितबेन एबं तार एकटी ड्रीम रयेछे। তিনি আগে কিন্তু রেসেলম্যানিয়া মেইন ইভেন্ট করেছেন, কিন্তু তার একটি ড্রিম রিয়েছেন তিনি আবারও রয়্যাল র্যাম্বল জিতে রেসেলম্যানিয়াতে মেইন ইভেন্ট করতে চান। আর তখনই কিন্তু এজ স্টাইলস আসেন এবং এজ স্টাইলস এসে বলতে থাকেন আমিও কিন্তু রয়্যাল র্যাম্বল পেপার ভিউটি জিততে পারি। আর তখন কিন্তু ড্যানিয়েল ব্রায়ান বলেন তুমি তো মানডে নাইট রয়্যাল সুপারস্টার, তুমি কেন এখানে এসেছো, তুমি তো রয়্যাল র্যাম্বল পেপার ভিউতে পার্টিসিপেট করবে ঠিক আছে, কিন্তু কেন তুমি এখানে এসেছো। আর তখনই কিন্তু এজ স্টাইলস ব্যান্ড টু ব্যান্ড ইনভেন্টেশন সেই রুলসটি শুনিয়ে দিয়েছিলেন। আর এরপরে এজ স্টাইলস যখন ড্যানিয়েল ব্রায়ানকে একটি ধাক্কা মেরেছিলেন, ঠিক তখনই কিন্তু ড্যানিয়েল ব্রায়ান আক্রমণ করার চেষ্টা করলে সেখানে এজ স্টাইলসের যে বডিগার্ডটি রয়েছেন তিনি এসে সামনে দাঁড়ান। আর তখন ড্যানিয়েল ব্রায়ান বলেন আজকে যা হয়েছে হয়েছে, তোমার সাথে আমার একটি ম্যাচ কনফার্ম করা হলো এবং তোমার বডিগার্ড থাকুক আর যে কেউ থাকুক সেখানে কিন্তু আমি তোমাকে হারাতে চলেছি। এই বিষয়টির পরে কিন্তু স্ম্যাকডাউনের এপিসোডে বেলি এবং বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হলে সেখানে কিন্তু আপনারা যেহেতু দেখছেন বর্তমান সময়ে বিয়াঙ্কা ব্লেয়ারকে অনেক ভালো পুশ দেওয়া হচ্ছে WWE থেকে, সেহেতু এখানে বেলিকে হারিয়ে বিয়াঙ্কা ব্লেয়ারকে কিন্তু উইন করানো হয়েছে। এরপরে স্ম্যাকডাউনের এপিসোডে ব্যারন করবেন এবং ডমিনিকের মধ্যে একটি ওয়ান অ্যান্ড ওয়ান ম্যাচ কনফার্ম করা হলে ব্যারন করবেন রিংয়ে আসার সময় কিন্তু পেছন থেকে আক্রমণ করে দিয়েছিলেন ডমিনিক। এরপরে এদের ম্যাচটি কনফার্ম করা হলে তাদের ম্যাচটি বেশ ভালোই চলছিল, তবে এন্ডিংয়ে এসে কিন্তু ব্যারন করবেন তার ফিনিশারটি লাগিয়ে সেখানে জয় তুলে নিয়েছেন। এরপরে আমরা কিন্তু রোমান রেন্স এবং কেভিন ওয়েন্সকে দেখতে পেয়েছিলাম। এরা কিন্তু কোনো অ্যাকশনে এসেছিলেন না। এখানে কেভিন ওয়েন্স কিন্তু বলতে থাকেন তিনি রয়্যাল রাম্বল পেপার ভিউতে যাবেন, আগে কি হয়েছে সেটা জানেন না, তবে রয়্যাল রাম্বল পেপার ভিউতে তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েই বের হবেন। এছাড়াও তিনি বলেন যে রোমান রেন্স তোমাকে হয়তোবা তোমার ফ্যামিলি আগে সাহায্য করেছে, তবে মনে রাখো এই ম্যাচটি স্টিপুলেশন হচ্ছে এখানে কিন্তু আমি লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং হয়ে থেকে যাব এবং আমি সেখানে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হব। এবং রোমান রেন্স কেভিন ওয়েন্সকে গাধা বলেছেন, তাছাড়াও বলতে থাকেন তোমার বাবা কে, তোমার তাকে কেউ চেনে বা সে কেমন। তখন কিন্তু কেভিন ওয়েন্স বলে নিঃসন্দেহে আমার বাবা একজন ভালো মানুষ। আর তারপরে রোমান রেন্স বলতে থাকেন তোমার বাবা এবং তোমার গ্র্যান্ডফাদারের সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি তাদেরকে বলতাম আমাকে ট্রাইবাল চিফ হিসেবে মেনে নিতে। এবং রোমান রেন্স বলেন তোমার গ্র্যান্ডফাদারকে যদি আমি বলি তাহলে অবশ্যই সে মেনে নিত, কিন্তু তুমি একটা গাধা, তুমি মেনে নিতে না। আর এভাবেই আজকের স্ম্যাকডাউনে তাদের কথোপকথন শেষ হয়। এরপরে স্ম্যাকডাউনের এপিসোডে এজ স্টাইলস ভার্সেস ড্যানিয়েল ব্রায়ানের মধ্যে একটি ম্যাচ শুরু হলে সেই ম্যাচটিতে কিন্তু এজ স্টাইলস এবং ড্যানিয়েল ব্রায়ান অসাধারণ পারফরমেন্স দিচ্ছিলেন। সেখানে কিন্তু কমেন্টেটর টেবিলের উপরে বসেছিলেন সিজারও এবং সেখানে এসেছিলেন স্যামি জেন। স্যামি জেন এসে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে দাবি করতে থাকেন। তারপরে এদের ম্যাচটি চলা অবস্থাতে এক পর্যায়ে সেখানে বিগি চলে আসেন, বিগি এসে আক্রমণ করে দিয়েছিলেন স্যামি জেনের উপরে। আর তারপরে কিন্তু সিজার আক্রমণ করে দেন বিগির ওপরে। আর এভাবে যখন আক্রমণ হতে থাকে তখন কিন্তু ড্যানিয়েল ব্রায়ান বিগি এবং সিজারের ওপরে আক্রমণ করে দেন। আর ঠিক সেই সময় স্যামি জেন গিয়ে কিন্তু ড্যানিয়েল ব্রায়ানের ওপরে আক্রমণ করে দেন। আর তখন কিন্তু তাদের ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয় এবং সেখানে চলে আসেন সিনসুকে নাকামোরা, এসে আক্রমণ করে দেন। আর এরপরেই মূলত বিগি, ড্যানিয়েল ব্রায়ান এবং সিনসুকে নাকামোরা ভার্সেস এজ স্টাইলস, স্যামি জেন এবং সিজারও এই ম্যাচটি কনফার্ম করা হয়। এবং এদের ম্যাচটি শুরু হলে কিন্তু এদের ম্যাচটিতেও চলে আসেন মিজ এবং মরিসন, এসে আক্রমণ করে দেন। আর তারপরেই মূলত সেখানে ওটিস চলে আসেন এবং তাদের মধ্যে আক্রমণ চলতে চলতে এক পর্যায়ে কিন্তু আবারও ফাইভ এবং ফোর অর্থাৎ হ্যান্ডিক্যাপ একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত হয়। ফেস টিমে ছিল চারজন সদস্য এবং হিল টিমে ছিল পাঁচজন সদস্য। তবে কিছুক্ষণ পরে কিন্তু সেখানে আবার সেই ম্যাচ চলে আসেন এবং সেই ম্যাচকে ট্যাগ দেন। ট্যাগ দেওয়ার পরে তাদের মধ্যে বেশ ভালোই ফাইটিং চলে। চলতে চলতে এক পর্যায়ে কিন্তু স্যামি জেনকে ব্রো কিক মারেন সেই মাস। আর তারপরে কিন্তু সেখানে ব্রন স্ট্রোম্যানের রিটার্ন হয়। ব্রন স্ট্রোম্যান এসে সকলকেই কিন্তু সেখানে ডিস্ট্রয় করে দেন। ব্রন স্ট্রোম্যানের কিন্তু রিটার্ন হন অনেকদিন পরে, অনেকদিন আগে কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছিল WWE থেকে এবং তিনি এসেই একেবারে ডিস্ট্রয় করে দেন এবং ক্লিয়ারলি রেজাল্ট দিয়ে দেন WWE কে তিনি জিততে পারেন রয়্যাল রাম্বল পেপার ভিউ।
আর এইভাবে আজকের স্ম্যাকডাউনের এপিসোডটি শেষ হয়। আজকের স্ম্যাকডাউনটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি উপভোগ্য হলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।